মিয়ানমারের অভ্যন্তরীণ সংকট যাতে বাংলাদেশের শঙ্কার কারণ না হয় সেজন্য চীন সহ ওই সংশ্লিষ্টদের সঙ্গে আলাপ হচ্ছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবাইদুল কাদের। নিরাপদ সড়ক নিয়ে বিশ্বব্যাংকের সঙ্গে বিনিয়োগ সংক্রান্ত এক বৈঠক শেষে সাংবাদিকদের এমনটা জানান তিনি। সড়ক দুর্ঘটনা কমাতে বিশ্বব্যাংক ও সরকার প্রায় 5,000 কোটি টাকার প্রকল্প হাতে নিচ্ছে। দুর্ঘটনা কমাতে অ্যাম্বুলেন্স সেবা, চিকিৎসা সহ বেশ কিছু খাতে সহায়তা দেবে বিশ্বব্যাংক। পরে মিয়ানমার ইস্যুতে কাদের বলেন, আশ্রয় নেওয়া সীমান্তরক্ষী বাহিনীর সদস্যদের ফিরিয়ে দেওয়ার চেষ্টা চলছে, বাংলাদেশ আর উদারতা দেখাবে না। আমাদের জন্য কোনো শঙ্কা বা উদ্বেগের কারণ সৃষ্টি করুক এটা আমরা চাই না। মিয়ানমার সংশ্লিষ্ট বিষয়ে যারা জড়িত, বিশেষ করে চীন, বা চীনের পরে ভারতের প্রশ্ন আসে, তাদের সাথেও আমরা আলাপ আলোচনা করছি, যাতে মিয়ানমারের অভ্যন্তরীণ সংকট আমাদের শঙ্কার কারণ না।